অ্যাপস বিডি নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা হাবিব। টমেটো সসের খালি কাচের বোতল ব্যবহার করে আজকে আপনাদের সুন্দর শোপিস তৈরি করে দেখাবো। এটাকে আপনারা চাইলে ফুলদানি হিসেবে ব্যবহার করতে পারেন, চাইলে এমনিতেই ঘরে সাজিয়ে রাখতে পারেন। চলুন দেখে নেই কিভাবে সিম্পল এই টমেটো সসের বোতলটাকে এত সুন্দর গর্জিয়াস লুক দেয়া যায়। এক চা চামচ পরিমাণ সাদা আঠা নিয়ে নিচ্ছি, এর মাঝে কিছুটা পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে পাতলা করে নিচ্ছি। এখানে আমি হালকা গোলাপি রঙের টিস্যু পেপার নিয়েছি, পেপারগুলোকে এভাবে মাঝখান থেকে ছাড়িয়ে নিচ্ছি। একটা টমেটো সসের বোতল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা ব্রাশের সাহায্যে আঠাটাকে এভাবে বোতলের গায়ে লাগিয়ে নিচ্ছি। আঠার উপরে এভাবে টিস্যু পেপারগুলোকে লাগিয়ে নিচ্ছি, একটার উপরে আরেকটা রেখে এভাবে পরলে পরলে লাগিয়ে নিতে হবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। সসের বোতলটাকে ঘণ্টাখানিকের জন্য পানিতে ভিজিয়ে রেখে একটু মাজুনি দিয়ে ডলা দিলেই উপরের কাগজটা সরে যাবে। আর বোতলের ভিতরের দিকে কিছুটা ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। খেয়াল রাখতে হবে টিস্যু পেপারটা যেন সব জায়গায় ভালোভাবে লেগে যায়। বোতলের নিচের দিকেও ভালোভাবে টিস্যু পেপার লাগিয়ে নিতে হবে। এভাবে একটা পর লাগানো হয়ে গেলে উপরের দিকে আবারও কিছুটা আঠা লাগিয়ে নিয়ে আবারও টিস্যু পেপার লাগিয়ে নিতে হবে। এভাবে মোট 3-4 পর টিস্যু পেপার লাগিয়ে নিচ্ছি। মুখের দিকটাতে খুব ভালোভাবে পেপারটাকে মুড়িয়ে নিচ্ছি। এখন এই বোতলটাকে রোদে রেখে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। নিচের দিকে আমি একটা কাপড় দিয়ে দিয়েছি যাতে করে নিচ থেকে কোনো ময়লা বোতলের গায়ে লেগে না যায়। বোতলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। ডেকোরেশনের জন্য এখানে আমি কিছুটা পাটের রশি নিয়েছি, বোতলের এই বরাবর কিছুটা হট গ্লু লাগিয়ে নিচ্ছি। গ্লুর উপর দিয়ে রশিটাকে ভালোভাবে পেঁচিয়ে লাগিয়ে নিচ্ছি। এভাবে রশিটা দিয়ে কিছুটা অংশ ফিল আপ করে নিচ্ছি। আমার একটা রান্নার চ্যানেলও আছে, ইজি রেসিপি বিডি নেটওয়ার্ক। লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন। এখানে আমি সবুজ রঙের লেজ নিয়েছি, বোতলের উপরের দিকে লেজটা লাগিয়ে নিচ্ছি। এরপর রশির নিচের দিকেও লেজটা লাগিয়ে নিচ্ছি। রশির অপর প্রান্তেও লেজটাকে উপরের দিকে করে নিয়ে লাগিয়ে নিচ্ছি। মাঝখানে কিছুটা অংশ ফাঁকা রেখে নিচের দিকে আবারও রশিটাকে পেঁচিয়ে নিচ্ছি। একদম নিচের দিকে আবারও কিছুটা লেজ লাগিয়ে নিচ্ছি। এখানেও একইভাবে উপরের দিক মুখ করে নিয়ে এই লেজটাকেই আবারও লাগিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা স্কোয়ার শেপ ডলার নিয়েছি, রশি লাগিয়ে নেওয়া অংশের উপরে কিছুটা দূরে দূরে এই ডলারটা হট গ্লু সাহায্যে বসিয়ে নিচ্ছি। একইভাবে গোলাপি টিস্যুর উপরের দিকেও এই ডলারটা বসিয়ে নিচ্ছি। আমি জাস্ট আপনাদের সাথে একটা আইডিয়া শেয়ার করলাম, আপনারা নিজেদের মনের মতো করে অন্য কিছু দিয়েও বোতলটাকে সাজিয়ে নিতে পারবেন। আমার এটা একদম রেডি। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। এমন আরও অনেক ইজি অ্যান্ড ইউনিক আইডিয়া মিস না করতে চাইলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে নিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।